আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দি বার শোতে। দেশে বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকেই দেখছেন আমাদের দি বার শো সিজন ফোর, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। দি বার শো সিজন ফোর নামকরণ করা হয়েছে নবীর যুগের ইসলাম। মাহে রমাদান উপলক্ষে আমরা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। আমাদের আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে সাহরি ও ইফতারের ফজিলত। এই বিষয়ে আমরা বিজ্ঞ আলেমে দিনদের সাথে আলোচনা করব, জানার চেষ্টা করব যে সাহরি এবং ইফতারের সম্পর্কে। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন, প্রথমে আমাদের অতিথি যারা রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমার ডান দিকে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আল্লামা শায়েখ মুফতি মোহাম্মদ মিজানুর রহমান নৈমি সাহেব, যিনি পরিচালক রহমানিয়া নৈমিয়া কমপ্লেক্স বরিশাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে মুফতি সাহেব আমাদের সাথে আজকে আমাদের স্টুডিও আসার জন্য। ধন্যবাদ আপনার দর্শক, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এরপর আমার বাম দিকে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আল্লামা শায়েখ ইকবাল রেজা মাসুমি, ইসলামিক স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয়, মোবাল্লিক মাসুমিয়া দরবার শরীফ শরীয়তপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনা যাব। এই রমাদান মাস উপলক্ষে আমরা কিভাবে সেহরি খাবো বা সে কিভাবে ইফতার করব, এই বিষয়ে ইসলামে কি নির্দেশনা দেওয়া রয়েছে সে বিষয়ে আমরা বিজ্ঞ আলেমে দিনদের সাথে আলোচনা করে জানার চেষ্টা করব, এবং ওইভাবে সেহরি এবং ইফতারকে মেনে আমরা রোজা রাখার চেষ্টা করবো, যাতে করে আমরা ফজিলতপূর্ণ অর্থাৎ লাভবান হতে পারি। প্রথমে আমি আসবো আমাদের আল্লামা শায়েখ ইকবাল রেজা মাসুমি সাহেবের কাছে। জানতে চাইবো আপনার কাছে সেহরি সম্পর্কে যদি আপনি সাধারণ মুসলমানদের জন্য কিছু বলেন। ধন্যবাদ আপনাকে সম্মানিত উপস্থাপক অ্যাডভোকেট রনি সাহেব, এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দ্য বার শো প্রোগ্রামের সকল কর্তৃপক্ষকে, এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত সকল দর্শকবৃন্দকে। প্রিয় দর্শক, আমাদের সামনে আছে মাহে রমজানুল মুবারক। এই মুবারক রমজানুল মুবারক মাস অত্যন্ত ফজিলত এবং বরকতের মাস। এই মাস রহমতের মাস, এবং আমাদের প্রত্যেক মুসলমানের উপর ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানুল মুবারকের রোজা রাখার জন্যে। তো রোজা রাখার জন্যে আমরা প্রথমেই আমাদেরকে সাহরি করতে হবে, আর সাহরি করার যথেষ্ট সময়টা হচ্ছে রাতের শেষ ভাগে। সাহরি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফা ইন্নাহু ফিস সুহরি বারাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা রোজা রাখার জন্য সাহরি বক্ষণ করো, কেননা সাহরির মধ্যে বরকত রয়েছে। সোনালুল কোবরা বাইহাকির হাদিসের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উমিরনা আন নুয়াখিরা ফি সুহুরিনা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদেরকে সাহরি বিলম্বে করার জন্য আদেশ করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে সাহরি করতে হবে রাতের শেষ ভাগে, রাতের শেষ অংশে। এই রাতের শেষ অংশে সাহরি করাটাই আমাদের জন্য উত্তম, এবং এটা সুন্নত মোতাবেক হবে। সাহরি করার জন্য যে আরো কোনো যে নিয়ত, যে বিষয়টা, এই বিষয়ে যদি কিছু বলেন। আসলে নিয়ত বলতে সাহরির না, নিয়তটা হবে রমজানের রোজা রাখার নিয়ত, এবং রোজা রাখার সাথে নিয়তের একটা শর্ত রয়েছে, কারণ নিয়ত ছাড়া রোজাটা পরিপূর্ণ হয় না। কেউ যদি নিয়ত না করে যে আমি রমজানের রোজা রাখবো, এই নিয়ত না করে সে যদি সারা দিন উপবাস থাকে, তাহলে সেটা তার রমজানের রোজা বলে গণ্য হবে না, শুধুমাত্র উপবাস হিসেবেই গণ্য হবে। অতএব প্রিয় দর্শক, রমজানের রোজার মধ্যে নিয়তের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটু আপনাকে একটা বিষয় জানতে চাইবো দর্শকদের জন্য, সেটা হচ্ছে যে সাহরির শেষ দিক বলতে আমাদের বাংলাদেশের সময়ের কখন বোঝানো হয়? শেষ দিক বলতে হচ্ছে সোবহে সাদিকের পূর্ব মুহূর্ত, মানে আজানের কিছুক্ষণ পূর্বে। তবে শেষ বলতে এতটুকু শেষ নয় যাতে সোবহে সাদিক শুরু হয়ে যায়, এমনটা হবে না। মানে এটা যেমন ফজর যে নামাজ, ফজর নামাজের যে আজানটা হয়, যে মনে করেন যে ফজরের আজান যদি হয় যে 3:50 মিনিটে, তাহলে আপনি সাহরি শেষ করবেন 3:40 মিনিটের মধ্যে সাহরি শেষ করবেন, এটাই শেষ ওয়াক্ত বলতে বোঝানো হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা আসবো আপনার কাছে আবার কিছু প্রশ্ন নিয়ে সাহরির বিষয়ে। প্রিয় দর্শক, আমরা শুনলাম সাহরির একটি সংক্ষিপ্ত বক্তব্য, এবার আমরা আসবো আমাদের ইফতারির বিষয়ে। যেহেতু সারাদিন রোজা রাখার পরে রোজার শেষ সময় ইফতার করতে হয় আমাদের সবাইকে, তো ইফতার বিষয়ে আমাদের কিছু জানার প্রয়োজন। আমরা আসবো আমাদের আল্লামা শায়েখ মুফতি মোহাম্মদ মিজানুর রহমান নৈমি সাহেবের কাছে, জানতে চাইবো ইফতারের বিষয়ে যদি কিছু বলেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দূরের এবং কাছের যে যেখান থেকে আজকে আমাদের এই দাবার শো সিজন ফোর নবযুগে ইসলাম অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে দাবার শোর কর্তৃপক্ষ সহ যিনি আজকে উপস্থাপক আছেন ব্যারিস্টার বক্তার আহমদ রনি সাহেব, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং মাহে রমজানের শুভেচ্ছা সকল দেশবাসীকে জানাচ্ছি। মাহে রমজান এমন একটা মাস, সদ্য মোহতারাম বলেছেন সাহারি সম্পর্কে, রমজানের শুরু সাহারি এবং রমজানের শেষ হয় ইফতারের মাধ্যমে। ইফতার করা এটা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের সুন্নত। এটা শুধু রসুলের নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কোরআনুল কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে কারিমা যদি আমরা খেয়াল করি, আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপর নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আমি রমজানের রোজাকে ফরজ করেছি। তাহলে বোঝা গেল তারাও একটা ইফতার বা সেহরি একটা সিস্টেমের মধ্যে ছিল, কিন্তু একটু ব্যতিক্রম হলো আমার রসুলের জমানায়। অন্যান্য নবীদের জমানায় ইফতার এবং সেহরির যে সময়টা ছিল, ওনাদের রোজার টাইম ছিল 23 ঘন্টা, যেটা আমাদের জন্য নয়। এবং আমার রসুলও সেই 23 ঘন্টা রোজা রেখেছেন সাহাবায়েকরাম সহ। তখন ইফতারের সময়টা ছিল অন্যরকম, সেহরির তখন সেহরির কোনো হিসাব ছিল না। ওই 1.5 ঘন্টা বা 1.25 ঘন্টা সময় পেত, 1.25 ঘন্টা ওই টাইমের মধ্যে ওনারা ইফতার এবং সেহরি সেরে নিত। কিন্তু আমাদের জন্য আমার রসুল করিম রব রহিম সাল্লাল্লাহু এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন যে রাত্রিবেলায় তোমরা ইবাদত বন্দী করো, সাহারি এবং ইফতারের মাঝখানে তারাবি অনেক সময় আমাদেরকে দিয়েছেন রেস্ট নেওয়ার জন্য, আরাম করার জন্য। এটার পক্ষে একটা হাদিস পাক, আল্লাহ রসুল বলেছেন তোমরা ইফতারই করো, কারণ ইফতার হলো এমন একটা নিয়ামত। ইফতারের পূর্ব মুহূর্ত থেকে, ইফতারের পূর্ব মুহূর্তে তখন ইফতারের জন্য যখন কোনো ইমানদার অপেক্ষা করে, ইফতারকে সামনে নিয়ে কোনো বান্দা যখন অপেক্ষা করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা সময় তার আমল নামায় নেক দান করে। এবং ওই সময়টায় ইফতারকে সামনে নিয়ে যখন বান্দা খালিস নিয়তে আল্লাহর দরবারে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। এই জন্য ইফতার হলো রসুলের সুন্নত। আল্লাহ রসুল বলেছেন তোমরা যখন ইফতার করবে, যখন ইফতারের সময়টা চলে আসে, ইফতার ওয়াক্ত যখন হয়, তোমরা ইফতার শুরু করো তাড়াতাড়ি, তাড়াহুড়া করার জন্য বলেছেন। কেন, তৎকালীন যুগে একটা ইফতারের নিয়ম ছিল তারকা, আকাশে যখন তারকা উঠত তখন ইফতারের নিয়ম, ওই যে 23 ঘন্টার যে হিসাবটা ছিল। কিন্তু যখন রসুল পাক রব সাল্লাল্লাহু সাল্লামের একজন সাহাবি সাইয়েদ ওমর রাওয়ায়েতটা আছে, ওনার একটা কার্যের কারণে যখন সময়টাকে কমিয়ে দেওয়া হয়েছে রমজানের, তো এই তখন আল্লাহ রসুল রব রহিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন তোমরা ইফতারি করবা ওই সময়, সূর্য অস্ত হয়ে গেছে, সূর্য অস্ত যাওয়ার পরে তোমরা তারকার জন্য অপেক্ষা করবে না, তোমরা তাড়াতাড়ি ইফতার করে নাও। এই জন্য আমাদের উচিত হবে ইফতার তাড়াতাড়ি করে নেওয়া। মাগরিবের জামাত, আমরা অনেকে মাগরিবের আজানের অপেক্ষায় থাকি, মূলত ইফতারের সময়টা মাগরিবের আজানের সাথে সম্পৃক্ত নয়। মাগরিবের, যেহেতু আমরা বাংলাদেশ, বাংলাদেশের হিসাবে আমি বলতে চাই, মাগরিবের আজানের কিছুক্ষণ আগে ইফতারের সময় হয়ে যায়, এই জন্য সূর্য ডুবার সাথে সাথে ইফতারের সময় হয়ে যায়। এই জন্য আমাদের উচিত হবে ইফতার যথা টাইমে সুন্দরভাবে রসুলের সুন্নাহ মোতাবেক ইফতারি করা। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর ইফতারের ইফতার বিষয়ে বক্তব্য রাখার জন্য। কিন্তু আমি জানতে চাইবো দর্শকদের পক্ষ থেকে যে ইফতারের কোনো নিয়ত বা ইফতারের আর কোনো সিস্টেম বা কী বাকি এই ধরনের কিছু রয়েছে কি না। ধন্যবাদ। ইফতার এমন একটা, যেহেতু আগে বলেছি ইফতার সুন্নত, ইফতারের কিছু নিয়মনীতি আছে সুন্নত তরিকায়। যেমন আমার রসুল করিম রব রহিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা যখন ইফতারি করবে তোমরা খেজুর দিয়ে ইফতারি করো, এটা আমার রসুলের সুন্নাত, সাহাবায়ে কেরাম সেভাবে করেছেন। যদি তোমার কাছে তৎক্ষণিক খেজুর না থাকে, তুমি পানীয় জাতীয় কিছু হোক সেটা দিয়ে তুমি ইফতারি করো, এটা সুন্নত। একদিকে ইফতার করা সুন্নত, আরেকদিকে আপনি যে ইফতার করছেন যে বস্তুটা দিয়ে, ওটা যদি আপনার রসুলের সুন্নাত মোতাবেক আদায় করেন, তখন আরেকটা সুন্নত আপনার আমল নামায় আল্লাহ দান করবেন। ইফতারও সুন্নত এবং রসুলের নিয়ম নিয়ে, রসুল কীভাবে ইফতার করেছেন, কী দিয়ে শুরু করেছেন। আর যেটা বলেছেন যে নিয়তের বিষয়, বুখারী শরীফের প্রথম হাদিস আল্লাহ পাক আল্লাহ রসুল রব রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ, তোমাদের প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। তারপরও নিয়ত পড়া, এটা হানাফি মাজহাবের আমল, আমরা যারা মাজহাব মানি, আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফার মতে যে নিয়ত করা, ইফতারের আগে যে দোয়া পড়া, ইফতারের দোয়া আছে, ইফতারের নিয়ত না, ইফতারের দোয়া এটা, আর সাহারের জন্য নিয়ত, ইফতারের আগে দোয়া পড়তে হয়, কেন ওই সময় আল্লাহ দোয়া কবুল করেন। ওই সময় অনেক জনক দোয়া আছে, এই দোয়াগুলি পড়তে পারি। আর বিশেষ করে আমরা যেটা সচরাচর পড়ি আল্লাহ মালাকা সুন্তু আল্লাহ রিস্কে আফতার, তো এই যে দোয়াটা, এটা পড়া, এটা সুন্নত এবং এটা আমার রসুলের শিক্ষা এবং সাহাবায়ে কেরামের শিক্ষা। এই সিস্টেমে যদি আমরা ইফতারি করি, অবশ্যই আমাদের সুন্নত মোতাবেক ইফতারি করার সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবে। ধন্যবাদ আপনাকে।
প্রিয় দর্শক, আমরা শুনলাম সেহরি এবং ইফতারের একটি সংক্ষিপ্ত বক্তব্য। এবার আমরা কিছু প্রশ্ন নিয়ে আসব আমাদের বিজ্ঞ আলমদিনদের কাছে। এই প্রশ্নের মাধ্যমে হয়তো আমাদের অনেক অজানা তথ্য জানা হয়ে যেতে পারে। আমি আসব আমাদের আল্লামা শায়খ ইকবাল রাজা মাসুমি সাহেবের কাছে। সেহরি বিষয়ে একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে কোনো কারণবশত যদি আমরা সুবে সাদিকের যে সময়টা যেটা আপনি বললেন, যে ওই সময় যদি আমরা সেহরি বা খাওয়া দাওয়া করতে পারলাম না, অর্থাৎ সেহরি খাওয়ার সুযোগ পেলাম না, ঘুম থেকে উঠে দেখলাম ফজর নামাজের আজান হচ্ছে বা ফজর নামাজের নামাজটাও আমরা পড়তে পারি নাই, সেক্ষেত্রে একজন সাধারণ মুসলমানের কী করণীয় বা রোজা হবে কি না? ধন্যবাদ আপনাকে, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখেছেন। আসলে এই প্রশ্নটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি, এমনটা প্রায় সময় হয়ে থাকে যে আমরা ঘুমাইলে হয়তো আমরা অনেক সময় টের পাই না। এটা বিশেষ করে রমজানুল মুবারকের প্রথম দিকে ঘটনাটা হয়ে থাকে, কারণ গত 11 মাস পর্যন্ত তো আমরা সাহরি করি না, এই কারণে বিষয়টা হয়ে থাকে বিশেষ করে রমজানের প্রথম দিকে। তো এরকম হয়ে থাকলে আমাদের বক্তব্য এবং ইসলামের বিধান হচ্ছে যে রমজানুল মুবারকের রোজা রাখাটা হচ্ছে ফরজ এবং সাহরি করাটা সুন্নাত। তবে যেহেতু রমজানের রোজা রাখাটা ফরজ, সে যেহেতু ঘুমের কারণে উঠতে পারে নাই যথা টাইমে, তো সে তৎক্ষণাৎ রোজার নিয়ত করে নিবে এবং রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোজার সব দান করবে। তবে সে বঞ্চিত হবে সাহারির বরকত থেকে, সাহারির ফজিলত থেকে, যেহেতু সে সাহারি করতে পারে নাই। কেননা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মুবারক ইরশাদ হয়েছে, হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আস-সুহুরু কুল্লুহু বারাকা ফালা তাদাউহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে সাহরি তার পুরোটাই হচ্ছে বরকত, অতএব তোমরা সাহরিকে ছেড়ে দিও না। তো কেউ যদি অনিচ্ছাকৃত ঘুমের কারণে ছেড়ে দেয় তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না, রোজা আদায় হয়ে যাবে, তবে সাহরির বরকত থেকে সে বঞ্চিত হবে। তো এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে সাহরিতে কী কী বরকত রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ওনারা বিভিন্ন মতামত উল্লেখ করেছেন। তার মধ্যে প্রসিদ্ধ মতামত হচ্ছে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সাহরির প্রধান বরকতটা হচ্ছে যে আমরা সাহরি করে থাকি রাতের শেষ অংশে, যেটা তাহাজ্জুদের মুহূর্ত, তাহাজ্জুদের সময়। তো কেউ ওই তাহাজ্জুদের ওয়াক্তে সাহরি খাওয়ার জন্য উঠলে সে যখন সাহরি কমপ্লিট করবে, কমপ্লিট করার পর সে যতটুকু সময় পায় সে সময়ের মধ্যে সে তাহাজ্জুদ নামাজ আদায় করে, তাসবিহ তাহলিল জিকির আসকার করে, দোয়া মুনাজাত করে, এর মাধ্যমে সে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত লাভ করে থাকে। এটাও একটা বরকতের ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা করেছেন ইমাম ইবনু হুমাম রহমাতুল্লাহ আলাই, তিনি বলেন যে সাহরির বরকতের উদ্দেশ্য হচ্ছে সাহরি খাওয়ার মাধ্যমে পরের দিন রোজা রাখার শক্তি অর্জন করা যায়। তো কেউ আমরা যদি অনিচ্ছাকৃত ভুলে বা ঘুমের কারণে সাহরি ভক্ষণ করতে না পারি, আমরা সেই পরের দিন রোজা রাখার শক্তি অর্জন থেকে বঞ্চিত হব। তো এই প্রসঙ্গে ইমাম ইবনু হুমাম রহমাতুল্লাহ আলাইয়ের এই ব্যাখ্যার সাপোর্টে আমরা ইবনু মাজা শরীফে একটা হাদিস পাই। সেই হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাঈনু বিত্বামিল লাইলি, যে তোমরা রাতের খাবার অর্থাৎ সাহরি, সাহরির মাধ্যমে সাহায্য নিতে পারো, আলা সিয়ামিন নাহারি, দিনের বেলা রোজা রাখার জন্য তোমরা রাতের বেলা খাবার খেতে পারো, অর্থাৎ সাহরির সাহায্য নিতে পারো। তারপর বলেছেন, অবিল কাইলুলাতিন নাহারি আলা কিয়ামিল লাইলি, অর্থাৎ তোমরা দিনের বেলায় কাইলুলা করার মাধ্যমে রাতের বেলা ইবাদত করার জন্য সাহায্য নিতে পারো। ইবনে মাজা শরীফের এই হাদিস থেকে আমরা দুটো জিনিস পাই। আল্লাহ রাসূল বলেছেন, একটা হচ্ছে যে আমরা রোজা রাখার জন্য সাহরির সাহায্য নিতে পারি, এবং দ্বিতীয়ত হচ্ছে রাতের বেলা ইবাদত করার জন্য দিনের বেলা কাইলুলার সাহায্য নিতে পারি। কাইলুলা মানে হচ্ছে আরাম করা। আরাম করা। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা অর্থ বলার জন্য। আসলে আমি নিজে বুঝতে পারতেছিলাম না এই কাইলুল্লাহ কী। সো আসলে কাইলুল্লাহ মানে আরাম করা। আচ্ছা, আরেকটা বিষয় জানবো আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি একটু আগে বললেন যে সাহরির মাধ্যমে বরকত রহমত পাওয়া যায়। এই রহমত বরকতটা কী আসলে? এই রহমত বরকতটা, এই কথাটাই আমি প্রথমেই বলেছিলাম, তারপরে আবার আমার প্রিয় দর্শকদের জন্য আমি রিপিট করতেছি, যেহেতু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে ইমাম নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে সেই রহমত বরকতটা হলো আমরা সাহরি খাওয়ার জন্য রাতের শেষ ভাগে উঠে থাকি। না না না, এই রহমত আর বরকত আসলে কি? রহমত হচ্ছে আল্লাহ পাকের দয়া, বরকত দয়া, হ্যাঁ, আর বরকত হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত,
যে বরকত এর শাব্দিক অর্থ হচ্ছে কোন কিছুতে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া। যেমন আমরা সাহারি খেয়ে থাকি আমরা সওয়াব অর্জনের জন্য, এই হাদিসের ব্যাখ্যা কিন্তু কোন কোন মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে সাহারি খাওয়ার মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে সওয়াব পেয়ে থাকে, এটাও একটা বরকতের ব্যাখ্যা। তার মানে আমরা বেশি বেশি সওয়াব অর্জন করতে পারি। আচ্ছা, যদি বরকত কথা অর্থ যদি এরকম হয় বৃদ্ধি পাওয়া, তাহলে আপনি কথা বুঝাচ্ছে যেহেতু আপনি বললেন যে সাহারি খেলে শক্তি বৃদ্ধি পায়, তার মানে এই বরকত হচ্ছে আমাকে যা শক্তি পাওয়ার কথা ছিল সেহেরি খেলে তার চেয়ে বেশি আমি শক্তি পাবো, সে শক্তি বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা বক্তব্য রাখার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনলাম একটু যে সেহেরি খাওয়া অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ, এতে করে রহমত বরকত অর্থাৎ আল্লাপাকের দয়া এবং অনেক কিছুতে নিয়ামত বৃদ্ধি পায়। সুতরাং যদি আমরা সেহেরি খেয়ে রোজা রাখি তাহলে সেক্ষেত্রে যেন আমাদের সওয়াব দ্বিগুণ হবে, আমাদের আল্লাহর দয়া দ্বিগুণ হবে, আমাদের সব কিছুর নিয়ামত বৃদ্ধি পেয়ে যাবে। আর তাছাড়া যদি আমরা কোনো কারণবশত সেহেরি করার সুযোগ নাও পাই অথবা ইচ্ছাকৃতভাবে যদি আমরা সেহেরি খাওয়া থেকে নিজেকে বঞ্চিত না রাখি, তাহলেও আমরা পরবর্তী যখন ঘুম থেকে উঠব বা যখন সুযোগ পাবো তখন নিয়ত করে নিলে আমাদের রোজা হয়ে যাবে ঠিকই, কিন্তু সেহেরি খাওয়ার যে ফজিলত বরকত বা যে সওয়াবটা সেটা থেকে আমরা হয়তোবা বঞ্চিত হয়ে যাব। এই পর্যন্ত আমরা সেহেরি বিষয়ে জানলাম। এরপর আসবো আমরা ইফতারের বিষয়ে, একটু প্রশ্ন আসবে আমাদের আল্লামা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান নৈমি সাহেবের কাছে। জানতে চাইব আপনার কাছে, একটু আগে আপনি বললেন যে পূর্ববর্তী নবীদের আমলে ইফতারের সময় ছিল 23 ঘন্টা, যেটা আমাদের নবীর জমানায় এসে সেটাকে আরও কমানো হয়েছে। তো এখন আমি জানতে চাইব আপনার কাছে যে আমি পাশ্চাত্য দেশে দেখেছি যে ওখানেও 22 ঘন্টা 23 ঘন্টা এখনও রোজা হচ্ছে, এটার কী বিষয়ে, এ বিষয়ে কী বলবেন? জি ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই বিষয়ে আমাদের জানা খুবই জরুরি। জরুরি এই জন্য যে আমি যেটা বলেছিলাম অন্যান্য নবীদের জমানায় রোজার সময় ছিল, সেহেরি এবং ইফতারের মাঝখানের সময় ছিল 23 ঘন্টা, এটা ছিল আল্লাহর হুকুম। কিন্তু আমাদের সেহেরি এবং ইফতারের সময়টা নির্ধারণ হয় সূর্য উদয় মানে সুবে সাদিক এর আগ থেকে সূর্য অস্ত পর্যন্ত। ওই দেশে, যে দেশের কথা আপনি বললেন, যে দেশে সূর্য অস্ত যখন হবে তখন ইফতারের সময়, 23 ঘন্টা হোক, 24 ঘন্টা হোক, 22 ঘন্টা হোক, 18 ঘন্টা হোক, ইফতার এবং সেহরির সম্পর্কটা সূর্যের সাথে। সূর্য মানে সুবে সাদিক থেকে সূর্য অস্ত গিয়েছে, সুবে সাদিকের পূর্বে আপনি সেহরি খেয়ে নেবেন, সূর্য অস্ত হয়ে গেছে, আপনি ইফতারি করে নেবেন। যদি ওই দেশে 13 ঘন্টা পরে বা 12 ঘন্টা পরে হোক, 15 ঘন্টা পরে হোক সূর্য অস্ত হয়ে যায় তখন আপনি ইফতারের সময়, সময়টা নির্ধারণ হয় সূর্য অস্ত যাওয়ার পরে। কিন্তু আগের জমানায় যেটা ছিল সেটা সূর্য অস্তের সাথে সম্পৃক্ত ছিল না। রসুল পাক রাউফ রহিম সাল্লাহ সাল্লামের মুস্তাদরাক ফিল হাকিমের একটা হাদিস, আল্লাহ রসুল বলেন আমার উম্মত সুন্নতের উপর প্রতিষ্ঠিত থাকবে ওই সময় পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তারা ইফতারি করার জন্য নক্ষত্র দেখার পর্যন্ত অপেক্ষা করবে না। আচ্ছা, যেটা তৎকালীন ছিল যে নক্ষত্র যখন আকাশে তারকা উঠত তখন তারা ইফতারি করত, তখন ছিল তারকার সাথে একটা সম্পর্ক। এখন কিন্তু আমাদের শরীয়ত মুহাম্মদের মধ্যে আমার রসুল যে সিস্টেম আমাদেরকে করে দিয়েছেন, ইফতারের সময়টা নির্ধারণ করে দিয়েছেন, এখন কিন্তু তারকা ওঠার পর্যন্ত নয়, তারকা কিন্তু অনেক রাত্রে সূর্য অস্ত যাওয়ার পরে, আমরা মাগরিবের নামাজ পড়ে তারপর আধা ঘন্টা 1.5 ঘন্টা পরে যে তারকা ওঠে, অতটুকু পর্যন্ত অপেক্ষা, এটা তৎকালীন সময় ছিল। যেহেতু রসুল নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর হুকুম মোতাবেক এবং হাদিসে পাকের মধ্যে মুস্তাদরাক ফিল হাকিমে আমার রসুল বলছেন যে তোমরা ওই পর্যন্ত অপেক্ষা করো না, যখন সূর্য অস্ত হয়ে যাবে তোমরা ইফতারি করে নাও। তো এক কথায় বলা চলে সূর্য অস্ত যখন যেই দেশে যেই টাইমে হবে ওই টাইমে আসে ইফতারি করে নিবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা প্রশ্ন নিয়ে আসবো, তাহলে যদি এটাই যদি আমাদের রসুলের নির্দেশ হয়ে থাকে যে সূর্য অস্ত হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা ইফতার করে নিও, আমি বাংলাদেশে পাশ্চাত্য দেশগুলিতে এবং অনেক দেশে দেখেছি কিছু মাঝহাব রয়েছে যারা সূর্য অস্ত যাওয়ারও আধা ঘন্টা 1 ঘন্টা পরে ইফতার করে, এই বিষয়ে আপনি কী বলবেন? আমি মাঝহাবের নাম উল্লেখ করলাম না, যেহেতু এটা 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 কোনো ওই ধরনের কোনো প্রোগ্রাম না, সে মাঝহাব নাম উল্লেখ না করেই বললাম কিছু বাংলাদেশেও এমন মাঝহাব রয়েছে যারা নিজেকে মুসলমান হিসেবে দাবি করছে, সব কিছুই করতেছে, কিন্তু ইফতারের সময় তারা সূর্য অস্ত হয়ে যাওয়ারও আধা ঘন্টা 1 ঘন্টা পরে ইফতার করে, এটার কারণটা কি বা কোরআন হাদিসে কি এই ধরনের কোনো নির্দেশনা রয়েছে কিনা? আমরা যদি একটু আগে আপনি যেটা বলেছিলাম হাদিসটা মুস্তাদরাক ফিল হাকিম হাদিস, যে আল্লাহ রসুল ওই যে আগে যেটা বলেছি তখন তারা ওই তারকার দিকে অপেক্ষায় থাকতো, তারকা কখন উঠবে তখন তারা ইফতারি করবে, এটাও কিন্তু রসুলের জমানায় ছিল। আচ্ছা, আমি পুরো হাদিসটা একটু বর্ণনা করি তাহলে বুঝে যাবে দর্শকবৃন্দ।
29 ঘন্টা রোজা এবং আমাদের কেন কমানো হলো একটু বিস্তারিত বলেন। হ্যাঁ বিস্তারিত বলছি এই জন্য যাতে বুঝতে সহজ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ 29 ঘন্টা ওনারা রোজা রাখতেন এই জন্য যে আল্লাহর হুকুম ছিল 29 ঘন্টা রোজা রাখা, আদম থেকে শুরু করে আমার রসুল পর্যন্ত এই সময়টা ছিল। তখন রোজার যে নিয়ম কানুনগুলি ছিল, যেমন স্ত্রীর সাথে সহবাস, মেলামেশা থেকে, এগুলো পুরো টোটাল ওনাদের উপর যতদিন রমজান ফরজ ছিল, যে এটার অনেকগুলি আছে। যেমন আমাদের 30 দিন রোজা, এক মাস টানা, অন্য নবীদের জমানে এই সিস্টেম ছিল না। যেমন আদম আলাইহিস সালাতুসসালামের উপর এবং ওনার উম্মতের উপর রোজা ফরজ ছিল প্রত্যেক মাসে তিনটা, আচ্ছা প্রতি মাসে তিনটা, 12 মাসে 36টা রোজা, ওই এইরকম ধারাবাহিকতা কোনো নবীর জমানায় ছিল না। কিন্তু আমাদের জমানায় 30 দিন লাগাতার একটানা রোজা। তো সেই একটা রেওয়ায়ত আছে, সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু 23 ঘন্টা রোজা, ওমর রাদিয়াল্লাহু আনহু ভুলবশত উনি ওনার স্ত্রীর সাথে সহবাস করেছেন রোজা রাখা অবস্থায়। উনি যেহেতু ওনার স্ত্রীর সাথে সহবাস করেছেন, আমার রসুলের দরবার ইয়া রসুলাল্লাহ আমার দ্বারা একটা অন্যায় হয়ে গিয়েছে, কেমন বলে ইয়া রসুলাল্লাহ আমি এই অন্যায়টা করেছি, রোজা রেখে আমি স্ত্রীর সাথে মেলামেশা করেছি। আমার রসুলে একটা হাদিস আসছে যে আমার উম্মত ওই দলটাই জান্নাতি হবে, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, যাই আমি আমার রসুল এবং আমার সাহাবায়ে কেরাম অনুসরণ করবে। আমার রসুল ওই হাদিসের দিকে তাকিয়ে বললো, হায় হায় আমার উমর যদি এই কাজটা করেছে, তা আমার উম্মত যদি উমরকে অনুসরণ করে, যেহেতু উমর আমার সাহাবি। এই কথা যখন আল্লাহর দরবারে পেশ করলেন আল্লাহ রসুল, তখন আল্লাহ আমাদের জন্য রসুলের উপর হুকুম জারি করলেন যে আপনার উম্মতের জন্য এখন আর 29 ঘন্টা নয়, সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত রোজা রাখবে। ওইটো হাদিস, এটো হাদিস, কিন্তু যখন পরবর্তীতে হুকুম চলে এসেছে আমাদেরকে অবশ্যই ইমামে আজম মাজহাব, যদি আমি আনি মাজহাব অনুসারে, আমরা যারা হানাফি মাজহাবে বলি, শাফি মাজহাবে বলেন, হাম্বলি মাজহাব, মানে চারটা প্রসিদ্ধ মাজহাবে, একই টাইমে সূর্য অস্ত যাওয়ার পরে তোমরা ইফতারি করো, এটাই নিয়ম। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অ্যাকচুয়ালি আগে ছিল একটা নিয়ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নিয়মটাকে পরিবর্তন করা হয়েছে আল্লাহর হুকুমে, যারা পূর্বের নিয়মটা মানছে তারা ভুল পথে আছেন। সো প্রিয় দর্শক, আমরা শুনলাম আমাদের বিজ্ঞ আলেমে দিনদের সেহরি এবং ইফতার সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাগুলি। আমরা চেষ্টা করব সবসময় সেহরি খেয়ে রোজা রাখার জন্য, যাতে করে সেহরির পূর্ণ ফজিলত, বরকত, রহমত, নিয়ামত সব কিছুর জন্য আমরা পাই আল্লাহ তাআলার কাছ থেকে, এবং ইফতার করব নিয়ম মোতাবেক, সময় মতো, এবং পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আশেপাশের গরিব মানুষ, অসহায়দেরকে পারলে আমরা ইফতার করাবো, সবাইকে নিয়ে আমরা ইফতার করব, নিয়ম মোতাবেক ইফতার করব, এবং 30টি রোজা রেখে রোজার পূর্ণ ফজিলত হাসিল করার চেষ্টা করব এবং নিজের গুণাগুলিকে মাফ করানোর চেষ্টা করব। এই বলে আজকে আমাদের দি বার শোর সিজন 4-এর আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।